স্কুলগুলোতে সরাসরি পাঠদান করোনাকালে বন্ধ থাকলেও ডিজিটাল প্ল্যাটফর্মে চলেছে শিক্ষাদান। শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে এসেছে অ্যাসাইনমেন্ট জমা দিতে। পাঠ্যবইগুলো ভালো করে পড়ার ওপর জোর দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টে। তাই অন্যদের মতো ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরাও ছিলেন শিক্ষকদের সংস্পর্শে। তবে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে উঠেছে অটোপাসের মাধ্যমে, ছিল না গতানুগতিক পরীক্ষা। এমনকি জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC পরীক্ষার ফলও দেয়া হয়েছে অটোপাসের মাধ্যমে। অন্যান্য বছরের মতো সার্টিফিকেট দেয়া হলেও এতে ছিল না নম্বরপত্র। আমার মোবাইলে আমি অনলাইনে ক্লাসে যুক্ত হই। অ্যাসাইনমেন্টের মাধ্যমে অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন, এই চারটি ক্যাটাগরিতে আমরা মূল্যায়ন করার সুযোগ হয়েছে। সেই ক্ষেত্রে মেধা যাচাই তো ওইভাবে অবশ্যই হয়েছে, কিন্তু প্রমোশনের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো বিবেচনা না করে অটো প্রমোশনই দেওয়া হয়েছে 100% ছেলে মেয়েকে গত বছর। অনলাইন কার্যক্রমের কারণে শহরভিত্তিক বাচ্চারা আগিয়ে যাচ্ছে আর গ্রাম অঞ্চলের বাচ্চারা পিছিয়ে পড়েছে। গবেষকরা বলছেন, করোনায় গত 1.5 বছর ধরে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষাদান চলমান থাকলেও সেখানে সকল পর্যায়ের শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত হয়নি। এই সময়ে যেসব শিক্ষার্থী ঝরে পড়েছে তাদের স্কুলে ফিরিয়ে আনতে সরকারকে বিশেষ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বাচ্চাদের কিন্তু ইরেগুলার হয়ে গেছে, সে কিন্তু স্কুলে আসছে না। আবার কিছু মেয়ের অলরেডি বিয়ে হয়ে গেছে যারা 8-9-10 পড়তো। আবার কিছু কিন্তু দেখেন যে কথা চলতেছে বিয়ে দেওয়ার জন্য। এখন এই বাচ্চাগুলো যে মিস আউট বা ড্রপ আউট, এদেরকে খুঁজে বের করে মানে প্রপারলি তাদেরকে ব্রিং ব্যাক করার একটা প্ল্যান থাকতে হবে। শিক্ষকরা বললেন, সমাপনী পরীক্ষা না হলেও পরের ক্লাসে ওঠার জন্য শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ ও ফলাফল ছিল ভালো। অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ায় কিন্তু শতকরা 95% শিক্ষার্থী কিন্তু সেখানে অংশগ্রহণ করছে। যদিও পরীক্ষা হচ্ছে না, কিন্তু তার অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিন্তু তাদের শিখনফলটা বের করে নিয়ে আসতে পারছে। এরই মধ্যে সরকার ঘোষণা দিয়েছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরে বা ডিসেম্বরে PEC পরীক্ষা নেওয়া হবে। এছাড়া নভেম্বরের মাঝামাঝি SSC এবং ডিসেম্বরে HSC পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলছে। তবে এবছর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের JSC পরীক্ষা নেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অবস্থা পর্যবেক্ষণে যদি মনে হয় যে পরীক্ষা নেওয়া সম্ভব, তাহলে পরীক্ষা নেব, পরীক্ষার প্রস্তুতি আমাদের সব নেওয়া থাকবে। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।